প্রশাসনের কিছু অংশ মেরুদণ্ডহীন। প্রতিবন্ধী আক্রান্তের ঘটনায় ক্ষোভ রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলির। প্রসঙ্গক্রমে বলা যায়, গত সোমবার রাতে এক প্রতিবন্ধী যুবতীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে পরিচিত অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। সোমবার রাতে সালিশি সভা ডেকে এই ঘটনায় গ্রামের গোটা বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। পাশাপাশি তাদের আরও অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ দাঁড়িয়ে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি। এরপর মঙ্গলবার দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল করাবার পর নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনায় সরগোল জেলায়। যদিও তৃণমূল বিধায়ক অজিত মাইতি জানিয়েছেন, রাজনৈতিক রং না দেখে সব ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস। এই ঘটনার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। রাজনৈতিক হস্তক্ষেপ ঘটছে, প্রভাবশালী ব্যক্তিদের প্রশাসন নিরপেক্ষভাবে অনেক ক্ষেত্রে কাজও করতে পারছে না, যেই কারণে দেখবেন আজকে বিভিন্ন ঘটনাকে হাইকোর্ট তার হস্তক্ষেপ ঘটাতে হচ্ছে। এখানে জানি না এসপি সাহেব কী পদক্ষেপ নেবেন, যদি সেখানে পদক্ষেপ সদর্থক ভূমিকা না হয় আবার সেই প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্ব প্রশাসনের সঙ্গে যুক্ত। তো প্র্যাকটিক্যালি যদি বলেন, প্রশাসনের একটা অংশ মেরুদণ্ডহীন হয়ে গেছে, কিন্তু কিছু ভালো প্রশাসক আছে এখনও, এদের একটুখানি সত্যমভাবে জয়তে এই মানে যখন পোশাকটা পরে অসুস্থ মনে শপথটা নিয়েছিল, সত্যের জয় হোক, অধর্মের পরাজয় হোক, ন্যায় প্রতিষ্ঠা হোক, সর্বস্তরের মানুষ সে যে দলই হোক, সবাই কাছে আমার আবেদন, এই ধরুন এটা কেন বলছেন গোটা রাজ্য জুড়েই যা ঘটছে, নাহলে আপনি হাঁসখালিতে এই ঘটনা ঘটে পোস্টমর্টম হলো না, মৃতদেহ তার যে সৎকার করার সার্টিফিকেট হয় সেটা হলো না, পুড়িয়ে দেওয়া হলো, এ কি প্রশাসনের নজরের বাইরে? এ তো ভারতবর্ষে কোথাও এরকম ঘটনা ঘটে আমি তো জানি না, তা একটা জঙ্গলের রাজত্ব চলছে, সন্ত্রস্ত পরিবেশ। এই কারণেই যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে, যারাই এ ব্যাপারে প্রতিবাদ করবে তাদের ঘর ছাড়া করা, ঘর জ্বালানো, হুমকি এই দিচ্ছে। আইনের শাসন বলতে কিছু নেই, কিন্তু মানুষ জেগে উঠবে, মানুষের ভেতরে একটা বিদ্রোহী মনোভাব আছে, আজ হয়তো কাল হয়তো তাকে চাপা দিয়ে রাখতে পারবে, মানুষ রাস্তায় নামবেই আজ হোক কাল হোক। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।